ম্যাচটা দেখা শেষ করলাম তারপর ইনিশিয়াল যে রাগটা ছিল সেই রাগটাকে একটু কমানোর চেষ্টা করলাম মোটামুটি টেলিগ্রামে পোস্ট করে বেশ কিছু জায়গাতে কথা বলে তারপর কিছুটা সময় নিয়ে নিজেকে একটু শান্ত করে ভিডিওটা বানাতে বসলাম ন্যাচারালি এই ম্যাচের কোনো রিভিউ হয় না কোনো রিয়াকশানস হয় না রেড অ্যালার্মটা অনেক দিন আগে বেজে গেছিলো অনেক দিন আগে আমরা কুয়েতকে তাদের ঘরের মাঠে হারিয়ে এসেছিলাম তারপর থেকে আমাদের যে ডাউন ফলটা স্টার্ট হয়েছিল কোচের ওভার কনফিডেন্স প্লেয়ারদের ফর্ম প্লেয়াররা ঠিকঠাক করে না খেলতে পারা সিলেকশন নিয়ে ভুলে ভরা টিম সিলেকশন স্টার্টিং ইলেভেন সিলেকশন বারবার করে একটা জিনিস সবাই বলে কোটা সিস্টেমে প্লেয়ার খেলছে কেউ বলে এর কোটা কেউ বলে তার কোটা কেউ বলে ক্লাবের কোটা কিন্তু তার চেয়েও বড়ো কথা যে কোচ তিনি তার স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে আসবেন না আজ অনেক কথা বলব তিনি তার সিলেক্টেড কিছু প্লেয়ার রয়েছে তাকে ঘিরে থাকে তাদের ছাড়া তিনি সিলেক্ট করবেন না নতুন প্লেয়ার তিনি টেস্ট করবেন না তারপরেও তিনি এই রেজাল্টই আনবেন এই রেজাল্টটি যদি আমাদের জন্য থাকে যে দুটো ম্যাচ থেকে আমরা এক্সপেক্ট করছিলাম সিক্স পয়েন্টস আসবে সেই দুটো ম্যাচ থেকে আমরা পাচ্ছি এক পয়েন্ট ঘরের মাঠে আমরা পাচ্ছি একটা জঘন্য হার তারপরেও যদি ইগার্সটি ম্যাচ থেকে যায় তাহলে আগামী প্রজন্ম ইন্ডিয়ান ফুটবলটা দেখা বন্ধ করে দেবে ক্লাব ফুটবলে সিলেক্টিভ কিছু ম্যাচ রয়েছে দেখবে তারপর গিয়ে ফুটবলটা দেখা বন্ধ করবে দীর্ঘদিন ধরে এই কথাটা বলে আসছি এফস এশিয়ান কাপের সময় যখন কথা সবাই বলতে শুরু করেছিল তখন যারা ওর পিয়ার করেছে ইউটিউবে এসে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তারা বলে দিয়েছিল আমাদের সকলকে আমরা প্লাস্টিক ফ্যান আমরা সিজনাল ফ্যান আমরা টিমের পাশে নেই পাঁচ বছর ধরে যে লোকটা সময় পাওয়ার পরেও আমাদের টিমে পাশে পাচ্ছে না তখন বুঝতে হবে যে সমস্যাটা কোথায় সমস্যাটা তার না সমস্যাটা আমাদের এই মুহুর্তে দাঁড়িয়ে যদি কেউ বলে যে আমি দাদা আইপিএল দেখছিলাম আমি তো ম্যাচটা দেখিনি তাদের আমাদের কিছু বলার নেই সেখানে এন্টারটেনমেন্ট রয়েছে সেখানে যে যাকে সাপোর্ট করে কখনো না কখনও সে সাকসেস পায় কিছু না কিছু তারা বেনিফিট পায় হয়তো সেই ম্যাচগুলো দেখে আমাদের তাদের কিছু বলার থাকবে না আর যে ভাই ক্রিকেটটাও যেমন দেখছো তার পাশাপাশি ফুটবলটাও একটু দেখো ফুটবলকেও সাপোর্ট করো আজকে গুয়াহাটির অ্যাম্বিয়েন্স কী ছিল আজকে গুয়াহাটিতে কী লেভেলের একটা এনভায়রমেন্ট ক্রিয়েট হয়েছিল সমস্ত মানে মানুষ জাস্ট উজাড় করে সাপোর্ট করতে গেছিলো মাঠে আজকে এবং তাদের জন্য এই রেজাল্ট এবং ফাইনালি যখন ইগোল স্টিমাচকে ফ্যানরা বু করছে তাকে যখন স্টিমাচ আউট বলা হচ্ছে অ্যারো গেন্টলি সেই লোকটা বলছে যে ফ্যানরা কি বলছে ভাই আমার মাথায় ঢুকছে না আমি তো আমার কাজকে ফিনিশ করবোই ইয়েস হি ইজ ফিনিশিং ইজ জব হি ইজ জাস্ট ফিনিশিং আওয়ার টিম হি ইজ জাস্ট ফিনিশিং আওয়ার ফুটবল আমরা যখন এশিয়ান কাপের জার্নি শুরু করেছিলাম আমাদের র্যাঙ্কিং ছিল নাইনটি নাইন সেখান থেকে টানা পাঁচটা ম্যাচে আমরা জিততে পারিনি তার আগের ম্যাচটা আমরা জিততে পারিনি কোয়ালিফিকেশন রাউন্ডের ছটা ম্যাচ আমরা জিততে পারলাম না এবং ছটা ম্যাচ থেকে আমাদের পয়েন্ট কালেকশান এক আমরা গোল করেছি কটা একটা এবং আপাতত আমাদের র্যাঙ্কিং নেমে এসেছে ওয়ান টোয়েন্টি টু একশো বাইশের দায়কার সবসময় একা কোচকেও তো দায়ী দিয়ে লাভ নেই এই যে প্লেয়াররা যারা খেলছিল যারা সুযোগ পেয়েছিলো যারা সুযোগ পায়নি তাদের নিয়ে আমাদের কিছু বলার নেই যারা সুযোগ পেয়েছিল কতজনের এই মুহুর্তে দাঁড়িয়ে ফর্ম রয়েছে আর কোয়ালিটি রয়েছে ন্যাশনাল টিমের ফার্স্ট ইলেভেনে ঢোকার এদের ম্যাক্সিমাম প্লেয়াররা আইএসএলে ফিরবে বাঘ হয়ে যাবে ন্যাশনাল টিমে জার্সি চাপাচ্ছে বিড়াল হয়ে যাচ্ছে আমাকে গালাগাল করতে পারো আই ডোন্ট কেয়ার আই জাস্ট ডোন্ট কেয়ার বাট এই প্লেয়াররা এই প্লেয়াররা কোটি কোটি টাকা ক্লাব ফুটবলে কামাচ্ছে তারা ক্লাবে এসে নিজেদের উজাড় করে দেবে ন্যাশনাল টিমে যখন খেলতে যাচ্ছে ঠিক করে পাস বাড়াতে পারছে না ব্লক করতে পারছে না উইং দিয়ে প্লেয়ার দৌড়ে আসছে তাকে সামলাতে গিয়ে উল্টে পড়ে যাচ্ছে তিনটে পাস খেলার পর চার নম্বর পাসটা মিস পাস বক্সের মধ্যে একটা গোল হচ্ছে না আমি কারোর নাম করে কিছু বলবো না কারণ কোন প্লেয়ার ভাই ভালো খেলেছে আমাকে দেখিয়ে দাও সুনীল ছেত্রীর জন্য ওয়ান ফিফটিএথ ম্যাচ ছিল গোল করেছে সেলিব্রেশন হয়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয়েছিল ফার্স্ট হবে তো আরেকটা গোল করা দরকার টিম গুটিয়ে গেল সেকেন্ড হাফে ধীরে ধীরে দেখলাম টিমটা কেমন যেন একটু সাবধানে ফুটবল খেলতে শুরু করছে ইউ আর প্লেইং ইন ইউর হোম সয়েল তুমি ঘরের মাঠে খেলছো ভাই এত দর্শক এত সাপোর্ট তোমার পাশে রয়েছে অ্যান্ড তোমার লিড বাড়ানোর মতো কোনো স্ট্র্যাটেজি নেই প্লেয়ারদের খিদে নেই সেট পিস যখন হচ্ছে ফ্রিকি যখন হচ্ছে প্লেয়াররা একরকমভাবে প্ল্যান করছে পাশ থেকে কোচ একরকম প্ল্যান করছে টিমটার মধ্যে কোনো কম্বিনেশন নেই প্লেয়ারদের খেলার ইচ্ছে নেই যেন জোর করে নামানো হচ্ছে জোর করে খেলানো হচ্ছে একটা কোনো সিঙ্গেল প্লেয়ার তাকে দেখা গেল না যে নব্বই মিনিট বুক চিতিয়ে লড়াইটা অ্যাটলিস্ট করছে গুরপ্রীত সিং সন্ধু আজকে কিছু ভালো সেভ করেছে দেখো ঠিকটা ঠিক ভুলটা ভুল মানতে হবে কিছু সেভ করেছে কিন্তু গুরপ্রীতের মতো গোলকিপার এত সিনিয়র গোলকিপার এত ম্যাচ ইন্ডিয়াকে বাঁচিয়েছে ধরে ধরেও ফুটবলটা খেলছে ক্লাব ফুটবল ন্যাশনাল টিম এত এক্সপিরিয়েন্স বিদেশে গিয়ে খেলে এসেছে এরপরেও এইরকম একটা ফাউল বক্সের মধ্যে যখন তোমার টিম এক এক গোলে রয়েছে ফার্স্ট বলটাতে রাহুল ভেবে ভাই কি প্লেয়ার কি প্লেয়ার ভাই পায়ের ফাঁক দিয়ে বল গলে যাচ্ছে এই অবস্থা আমাদের ডিফেন্স হরিবল মাঝমাঠ কোনো বিল্ড আপ নেই ফরওয়ার্ড যত কম বলা হবে তত ভালো এই টিমটার অন্তত পক্ষে সতেরো আঠেরো জন প্লেয়ার তারা অন্তত ন্যাশনাল টিমে কল পাওয়ার যোগ্যতা রাখে না কোচের তো কিচ্ছু নেই কিচ্ছু নেই ভাট বকা ছাড়া ওনার কোনো কাজ নেই উনি এখনো বলছেন যে জুন মাসে যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনসের ম্যাচ রয়েছে আমি আবার সব ঠিক করে দেব আবার দাঁড় করিয়ে দেব না এখান থেকে কাতার বা কুয়েতকে হার মানে হারানোর স্বপ্ন একজন কোচ কি করে দেখতে পারেন হেলে ধরতে না পারলে কেউটে ধরা স্বপ্ন কেউ কি করে দেখে ইগজটি দেখে শেখার রয়েছে আজকে তো মাঠের মধ্যে প্রায় যারা মাথামুণ্ডু রয়েছে এআইএফে তারা সবাই প্রেজেন্ট ছিল একটা কোনো সিঙ্গেল মিটিং হবে সিঙ্গেল একটা মিটিং দূরে দেয় একটা সিটিং হবে যে বসে পাঁচ মিনিট একটা ডিসকাশন যে এরপরে ওই লোকটাকে গিয়ে বলা যে ইউ হ্যাভ জাস্ট অনলি টু চান্সেস অর ইভেন সেটাও নেই ভাই এসো তুমি টাটা বাই বাই এমনিতেই তো আমাদের অবস্থা শেষ এই পারফরমেন্স থাকলে কুয়েত ধুয়ে দিয়ে চলে যাবে কাতার ম্যাচটা নিয়ে যত কথা কম বলা হবে তত ভালো এই পারফরমেন্স তাহলে কুয়ে থারাবে কলকাতার মাঠে কলকাতাতে তো আরও সমর্থক থাকবে কি হবে সেই দিনকেও তো সমর্থক রাষ্ট্রিমাচ আউট করবে বু করবে কি বলবেন সেই দিনকে এই রাস্টিমাচ বলার থাকবে কিছু এই অ্যাসলে ওয়েস্টউড বেঙ্গালুরু এফসি দায়িত্ব নিয়েছিল প্রথমবার তাকে ইন্ডিয়ান ফুটবল চিনেছিল তারপরে ঠিকের দায়িত্ব নেয় তারপর তাকে আমরা পাঞ্জাবের দায়িত্ব নিতে দেখেছিলাম জাস্ট কয়েক মাস আগে সেই লোকটা আজকে আফগানিস্তানে ফুটবলটাকে চেঞ্জ করে দিল সে বলছে আমি যদি আরও সময় পাই আমি আরও ভালো কাজ করব টু থাউজেন্ড এই লোকটাকে কোচ করার কথা উঠেছিল যে ফিফটিন অব্দি ওর সাথে বেঙ্গালুরুর কন্ট্রাক্ট রয়েছে তারপর ও ইন্ডিয়ান ন্যাশনাল টিমের দায়িত্ব নেবে দেওয়া হয়নি কাকে নিয়ে আসা হয়েছিল স্টিফেন কনসেন্টাইনকে স্টিফেন কি খুব খারাপ কাজ করছিল না চার বছরে স্টিফেন যতটুকু কাজ করেছে ইমপ্রেসিভ ছিল আমরা হয়তো ডিফেন্সিভ ফুটবল খেলেছি যাকে আমরা সবাই বলি হারাম বল আমরা খেলেছি স্টিল আমরা এশিয়ান কাপে ভালো কিছু করে এসেছি এখন এখানে কেউ বলতেছি হ্যাঁ তখন দু হাজার উনিশের এশিয়ান কাপে দেখেছিলে থাইল্যান্ড ফাইল্যান্ড পড়েছিল ভালো খেলবো না এইবারের দেখেছ অ্যাটলিস্ট ভালো খেলার চেষ্টাটা কি আমরা করেছি এইবারে করতে পারিনি কমপ্লিট ফেলিওর আন্ডার ইগার স্টিমাচ ফাইভ ইয়ার্স কেন ইমাজিন একজন কোচ পাঁচ বছর দায়িত্ব পাচ্ছেন তার মধ্যে তার সাড়ে চার বছর কেটে যাচ্ছে আমার এটা নেই ওটা নেই সেটা নেই এই প্লেয়ার নেই সেই প্লেয়ার নেই আই প্লেয়ার নেই 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 করতে চলে গেল আমার ক্যাম্প নেই এই নেই সেই নেই যদি এই পারফরমেন্স হয় মিনিমাম ফুটবলটা মিনিমাম আমরা আফগানিস্তানকে হারাতে পারছি না আমরা মিনিমাম ফুটবলটা খেলতে পারলে ফ্যানরা পাশে থাকতো তখন একটা সময় তো আমরা ছিলাম যে সত্যি তো ক্যাম্পের দরকার রয়েছে কিন্তু তারপর দেখা গেল এই তো পারফরমেন্স এই লোকটা যদি একটা ক্যাম্প পেয়েও যায় কী এক্সট্রা করে ফেলবে আর যদি এই রেজাল্টই হয় তাহলে ইন্ডিয়ান যে কোনো কোচকে দায়িত্ব দাও খালিদ জামিল থাংবৈ সিংটা তো অনেক হাই প্রোফাইল হয়ে যাবে তার থেকে লো প্রোফাইল কাউকে দায়িত্ব দাও এই রেজাল্টই হবে এর থেকে খারাপ কিছু হবে না হয়তো এর থেকে একটু ভালো হয়ে যেতে পারে বলার নেই কিছু জাস্ট আলাদা করে আর খারাপ লাগছে ম্যাচটা দেখার পর কান্না পাচ্ছিলো লজ্জা লাগছে হতাশ লাগছে অনেক কষ্ট করে অনেক কথাকে কন্ট্রোল করে বলতে বাধ্য হলাম জানি না জুন মাসে কী অপেক্ষা করে দেবে তখন তো ফুটবলটা অনেক দিন বন্ধ থাকবে এর থেকেও যদি লজ্জাজনক কিছু হয় তাহলে এরপর আর ফুটবল নিয়ে কিছু বলাই যাবে না এর থেকে ক্রিকেট বা পলিটিক্স নিয়ে যদি কথা বলি আমার মনে হয় সেখানে মনও ভালো থাকবে আর অ্যাটলিস্ট দিনের শেষে একটু শান্তিও থাকবে এই ধরনের হিউমিলিয়েশনগুলো হয়তো রোজ রোজ ফেস করতে হবে না যাই হোক এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাতেই আপাতত অক্সিজেন রয়েছে সেটাতেই আমরা ইন্ডিয়ান ফুটবলে বেঁচে রয়েছি সেটা হচ্ছে ক্লাব ফুটবল এবং সেই ক্লাব ফুটবলের সবথেকে ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে যে ট্রান্সফার মার্কেট এবং সেখানে আজকে হঠাৎ করে আরও একটা নাম মোহনবাগানের সাথে কিন্তু লিঙ্কট আপ হয়েছে নামটা নতুন না এর আগে ওর গোয়াতে জয়েন করাটা প্রায়ই চূড়ান্ত হয়ে গেছিলো এবং তখন গোয়া এফসি চ্যাম্পিয়ন্স লিগে ছিল সেটা একটা সবচেয়ে বড়ো কারণ ছিল এই প্লেয়ারকে গোয়া সই করাতে পারতো কিন্তু শেষ মুহূর্তে এই প্লেয়ার বেঁকে বসে ইরানের ন্যাশনাল টিমের প্লেয়ার রুজবে চেসমি দু হাজার আঠেরো ওয়ার্ল্ড কাপ বাইশের ওয়ার্ল্ড কাপ এবং তেইশের এশিয়ান কাপ প্রত্যেকটার সময় কিন্তু ইরান ন্যাশনাল টিমের অন্যতম স্তম্ভ একজন এবং আপাতত ন্যাশনাল টিমের রেগুলার একজন প্লেয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার মেন পজিশন ওর বাট তার পাশাপাশি সেন্টার ব্যাক সেন্ট্রাল মিডফিল্ড প্রত্যেকটা পজিশনেই খেলতে পারে ভার্সেটাইল একজন প্লেয়ার এবং হিউজ কোয়ালিটি রয়েছে এই মুহূর্তে পার্সিয়ান গার্ল প্রো লিগ ইস্তিক লালে রয়েছে এবং যখন কাতারের উম সালাল থেকেও ফ্রি হয়ে গেছিল তারপরেই গোয়ার সাথে একটা স্ট্রং লিঙ্ক ছিল এই সিজনে এই সিজনেও কিন্তু মোহনবাগানের সাথে একটা লিঙ্ক হয়েছিল বাট সেটা খুব একটা মেটেরিয়ালাইজ হয়নি যেহেতু কন্ট্রাক্টেড প্লেয়ার ছিল ট্রান্সফার ফি লাগতো এবং অবশ্যই সামনে এফসি এশিয়ান কাপ ছিল তো প্লেয়ার কিন্তু মুভ করতো না ন্যাশনাল টিম সিলেকশনটা ওর কাছে একটা বড় ব্যাপার কিন্তু এখনও এই জায়গাতেই কোথাও পুরো ব্যাপারটা হয়তো আটকে যেতে পারে যে রিসেন্ট পাস্টে ম্যাক্সিমাম যে ভালো কান্ট্রি থেকে প্লেয়াররা আমাদের আইএসএলএ খেলতে এসেছে তাদের কিন্তু ন্যাশনাল টিমের গেম টাইমটা শেষ হয়ে গেছে মানে আর কলটা তারা পায় না সেটা তুমি অস্ট্রেলিয়া ধরতে পারো ফিনল্যান্ড ধরতে পারো আরও বিভিন্ন কান্ট্রি ধরতে পারো রিসেন্ট টাইমে শুধু লিথুয়ানিয়া কিন্তু তারা র্যাঙ্কিংয়ে এতটাই পেছনে যে তাদেরকে খুব একটা কাউন্ট করে এই ক্ষেত্রে লাভ নেই সেখানে ক্যাপ্টেন ফেডর সিডনিজ এসেছে এবং সে ন্যাশনাল টিমে খেলছে কিন্তু যেহেতু ইরানের র্যাঙ্কিংটা মাছ হায়ার এবং আমাদের এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টপ টু এর মধ্যে থাকে তো সেই জায়গাতে বুঝতে পারছো যে সেই প্লেয়ার সেই টিমের যদি অন্যতম সেরা একজন প্লেয়ার আইএসএলএ চলে আসে এবং যদি দেখে যে তার ন্যাশনাল টিমের সিলেকশানটা কোথাও বিপদে পড়ে যাবে তাহলে সে মুভ করবে কি না সেখানে হচ্ছে সবচেয়ে বড়ো প্রশ্ন কিন্তু আদারওয়াইজ তার স্যালারির কথা বলো তার মানে প্রপার কন্ট্রাক্টের কথা বলো সাইনিং ইন যে বোনাস ফি রয়েছে সেই সব কিছুর কথা বলো সেই ক্ষেত্রে মোহনবাগানের খুব একটা প্রবলেম হবে না কারণ দীর্ঘদিন ধরে এই প্লেয়ারটাকে কিন্তু ট্র্যাকে রাখা আছে এবং আজ থেকে তার হঠাৎ করে রুমার উঠেছে যে আবারও কিন্তু মোহনবাগানে একটা মুভ করছে তো রুজবে চেসমি যদি আসে মোহনবাগানের মাঝমাঠ কিন্তু সিরিয়াসলি চেঞ্জ হয়ে যাবে এই মুহূর্তে দাঁড়িয়েও জাস্ট পিক ফর্মে রয়েছে কেরিয়ারের তিরিশ একত্রিশ বছর বয়স অর্থাৎ দু তিন বছর ইজিলি ভালোভাবে খেলতে পারবে কিন্তু একটাই ওর ভাবার বিষয় হবে যে ন্যাশনাল টিম নিয়ে ও কী সিদ্ধান্ত নিতে চাইছে যদি সেখান থেকে গ্রিন সিগন্যাল থাকে যে তুমি যেখানেই খেলো না কেন সেখানে যদি প্রপার কম্পিটিশন থাকে এবং তুমি যদি প্রপার ফর্মে থাকো তাহলে তোমাকে সিলেক্ট করতে কোনো প্রবলেম নেই তাহলে আমার মনে হয় না যে রুজবে চেসমি তার যেহেতু কন্ট্রাক্ট ইস্ত্রালের সাথে শেষ হয়ে যাচ্ছে ফ্রিতে মোহনবাগানের সই করতে কোনো রকম প্রবলেম থাকবে বলে এবার দেখা যাক ফাইনালি ডিলটা কত দূর অব্দি এগোই আদেও আমরা রুজবে চেসমির মতো একজন স্টার প্লেয়ারকে ইন্ডিয়ান ফুটবলে খেলতে দেখতে পাই কি না আমি বলছি ওয়ান অফ দ্য বিগেস্ট শাইনিং ইন রিসেন্ট টাইমসে কিন্তু এটা হবে সিরিয়াসলি প্লেয়ারটার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে প্লেয়ারটা সেই হাই লেভেলে খেলেছে মানে বুঝতে পারছো ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া মুখের কথা ছিল না কিন্তু সেটা কিন্তু এই রুসবে চেসমির হাতে তখন উঠেছিল তো সিরিয়াসলি টপ কোয়ালিটির একজন প্লেয়ার দেখা যায় মোহনবাগান ফাইনালি তাকে সিগনেচার করাতে পারে কিনা ওয়েট করবো এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট